অনেকেরই বিয়ে হয় না, আমাদের দেখবেন ছেলে উপযুক্ত হয়ে গেছে বিয়ে হয় না, বিয়ে আসে না আসলেও ভেঙে যায়, মেয়ে উপযুক্ত হয়ে আছে বিয়ে হয় না বিয়ে আসতে আসে ভেঙে যায়, বয়স্ক হয়ে যাচ্ছে এখনো বিয়ে আসে না, মা বাবা চিন্তায় পড়ে গেছে, আসে না চিন্তায় পড়ার কারণে ঘটক লাগিয়ে দিয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত ঘটক আছে না নাই, দেখবেন দেখবেন তাড়াতাড়ি দেখবেন টাকা পয়সা যা লাগে আমি বাড়ি বেছে জমি বেছে হলেও চাকরি দিয়ে বিয়ে দিব, আছে না নাই, বিয়ে হচ্ছে না, টেনশন, ছেলের বিয়ে হয় না টেনশন, মেয়ের বিয়ে হয় না টেনশন, আজকে আপনাদের টেনশন থেকে একটু আপনাদের টেনশন গুলো আমি হালকা করে দেবো ইনশা। সম্মানিত সুধি, যাদের বিয়ে হয় না, কোরআন থেকেই বলছি আপনারা ভালো করে শোনেন, যেই যুবক যুবতীর বিয়ে হচ্ছে না, আল্লাহর হাবিব মা আমিনার বাগানের সুশোভিত ফুল, রাসূল মাকবুল হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, যদি কোনো যুবকের বিয়ে না হয়, বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে আসতেছে না, চাকরি আছে পরিবার ভালো কিন্তু মেয়ে পক্ষ দেখতে এসে কি যেন কোন কারণে বিয়ে হয় না, বিয়ে ভেঙে যায়, আবার দেখবেন মেয়েদেরও বিয়ে ভালো হতে চায়, বিয়ে আসে বিয়ে ভেঙে যায় বিয়ে হয় না, আল্লাহর নবী বলেন একটি শব্দের আমল যদি কেউ 40 দিন করতে পারে নিয়ম অনুযায়ী, আল্লাহ পাক তার নামের বরকতে তার জন্য বিয়ের দরজা খুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকনাকুম আজওয়াজা, আমি তো তোমাদেরকে জোড়া জোড়াই বানিয়েছি, বেজোড় বানাই নাই, আমি তোমার জোড়া পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, তবে কোন কারণে তোমার যদি কোনো সমস্যা হয় আল্লাহ পাকের কাছে আমলটা করো, রাব্বুল আলামিন তোমার বিয়েটা সহজ করে দেবেন। আজকে আমল করে না কিন্তু ফোনে আমল করে, প্রেম করে, ফোনের আমলের নাম কি? প্রেম। ফোনের আমলের নাম কি? জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, ফোনের আমল করে কিন্তু আল্লাহর আমল করবে না, ফোনের আমল, তিন চার জায়গায় প্রেম করে রাখছে, তার মানে তার চিন্তা হলো বউ তো আমার কম নাই, চারটে প্রেম করে রাখছি পাঁচটা প্রেম করে রাখছি, কিন্তু দেখা গেল ওই মেয়েগুলো তার আপনার এস্টাবলিশড হওয়ার পূর্বে ওই মেয়েগুলোরও বিয়ে হয়ে গেছে, কিংবা যেটা বেঁচে আছে ওটাও আর রাজি হচ্ছে না বিয়ে করার জন্য, ঠিক না? তাহলে ফেসবুক শরীফে আপনি আমল করে বিয়ে হলো না, মোবাইল শরীফে আমল করে বিয়ে হলো না, আল্লাহ বলে তোর বিয়ার দায়িত্ব ফেসবুক শরীফ নেয় নাই, মোবাইল শরীফও নেয় নাই, তোর বিয়ার দায়িত্বটা আমি আল্লাহ আমি নিয়ে নিয়েছি, খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি সৃষ্টি করেছি, আমি দায়িত্ব নিয়ে তোর বিয়েটা দিব, সমস্যা নেই, তবে যদি কোনোদিন তোমার কষ্ট হয়, তুমি যদি মনে করো যে না বিয়ে আমার হচ্ছে না, তুমি আমলটা করো, নবী শিখিয়ে দিয়েছেন, এইদিকে তাকান, নবীজি বলছেন যদি কোনো যুবকের বিয়েটা না হয়, যুবক কে বলেন তো, যুবক যুবক মানে ছেলে মানুষের যদি বিয়ে হচ্ছে না অনেক দিন, নবী বলেন তার ডান হাতটা বাম হাতের উপরে এভাবে চেপে ধরবে, কবজি, কি বলেন, কবজি বোঝেন, এইভাবে নবী বলছেন এইভাবে চেপে ধরবে, কোন সময়, ফজরের সময়, ফজর নামাজ শেষ করে সূর্য উদয়ের পূর্বেই, ফরজ ফজরের ফরজ নামাজ শেষ করার পরে অনেক সময় বাকি থাকে সূর্য ওঠা, ঠিক কিনা? যদি আপনি সঠিক সময়ে নামাজ পড়তে পারেন, নবী বলেন নামাজ শেষ করার পরে এই যে সূর্য উদয়ের পূর্বে যে সময়টা, এই সময়টা যদি কোনো ছেলে মানুষ যার বিয়ে আসতেছে আর ভাঙতেছে, মানে বিয়ে সময় মতো হচ্ছে না, কবজিটা যদি ডান হাত উপরে বাম হাত নিচে এইভাবে কবজি চেপে ধরবে, চেপে ধরার পরে 40 বার পড়বে ইয়া ফাত্তাহু, নাম কি? ইয়া ফাত্তাহু, হে উন্মুক্তকারী, হে উন্মোচনকারী, হে প্রশস্তকারী, তুমি আমার জন্য পথটা প্রশস্ত করে দাও, সুবহানাল্লাহ, কার কাছে যাচ্ছেন? আজকে আমরা এটা করি না, তাবিজ বাবার তাবিজে যাই, কথা কয় না, তাবিজ, এরপরে হলো পানি পরা, তারপরে সুতা পরা, এরপরে লুঙ্গি পরা, কাপড় পরা, থ্রি পিস পরে পর্যন্ত মানুষ গায়ে দেয় বিয়ে হওয়ার জন্য, নবী বলেন
কোন যুবক যদি আমল করতে পারে অনুরূপভাবে কোন যুবতীর যদি বিয়ে না হয়, নবী বলছেন মহিলারা তার বাম হাতটা ডান হাতের উপরে রাখবে, এইভাবে কবজি ধরে ফরজ নামাজের পরে, ফজরের ফরজ নামাজের পরে, সূর্য উদয়ের পূর্বে ইয়া ফাত্তাহু 40 বার পড়বে। এইভাবে 40 দিন আমল করলে রব্বুল আলামিন তার জন্য উত্তম সঙ্গী ব্যবস্থা করে দেবে। আমলটা করা যাবে ইনশাআল্লাহ। না বড় আমল নাকি? আমলটা একদম ছোট, কিন্তু ওই যে ফেসবুক শরীফ আমল করতেছি, বিয়ে না হওয়ার এও একটা কারণ। কারণ তুমি বিয়ার পূর্বে যদি তুমি কারোর সঙ্গে লাইন করো, তুমি মনে রাখো তোমার দার সঙ্গে আর একজন করতেছে, ঠিক না? কথা কন, আজকে আল্লাহর উপর ভরসা নাই, শুধু ফেসবুক শরীফ, মেসেঞ্জার শরীফ, আপনার ইমো শরীফ, এরপরে কল লিস্ট, আপনার কি বলে মোবাইল শরীফের মধ্যে আমরা ভরসা করি, হ্যালো বলি, আবার চ্যাটিং করি। এই যে তোমার আল্লাহর উপর থেকে বিশ্বাস দিলে তুমি ফেসবুকের মধ্যে নিয়ে গেলা, মেসেঞ্জারের মধ্যে নিয়ে গেলা, এইগুলো তোমাকে আল্লাহ পাকের ভরসা থেকে ফিরায় রাখলো, এইগুলো তোমাকে কোনোদিন বিয়ে করাতে পারবে না, যত সময় পর্যন্ত উপরওয়ালা বাছাই না করে দেবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আমলটা আমরা করব ইনশাআল্লাহ। যে যুবক যুবতী ভাই এবং বোনেরা আপনার আলোচনা শুনছেন, এই আমলটা করেন 40টা দিন, আপাতত আল্লাহ পাকের নবী বলেন তোমার জন্য আল্লাহ পাক উত্তম সঙ্গী বাছাই করে দিবেন। যদি তুমি প্রেম না করে থাকো, কথা কয় না, প্রেম করে না, বেড়া খামসেনের লোক আছে না নাই? কত যে বেড়া খামসাইছে, তাহলে ওই দোয়াটা পড়বে কেমন করে? পড়তে গেলে তোর আশ আসবে, আল্লাহ ভালো সঙ্গে আমাকে দিবে কেমন করে? তো আমি তো ভালো না, এই জন্য তো অনেক ওই যে শিল্পী বলে আমি তো বালা না, বালা লইয়াই থাইকো, ওই পূর্বের স্মৃতিগুলো মনে করে রাইখো, আমি তো বালা না, বালা লইয়া থাইকো। তুমি তো আসলেই বালা না। যারা ফেসবুকে সম্পর্ক করে, সে ছেলে হোক মেয়ে হোক, গর্বের হোক পীর হোক, সে কখনো ভালো হতে পারে পারে না? অতএব এই আমলটা করবেন। আর একটা আমল, নবী বলছেন সূরা তাওবার এমন একটি আয়াত আছে, এই এই তাওবার যদি এই সূরা তাওবার এই আয়াতের আমল কেউ করতে পারে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী বলছেন সূরা তাওবার এই আয়াতের আমল যদি কেউ প্রতিনিয়ত করতে পারে, এইটা 10 বার করে কোন বান্দা যদি তেলাওয়াত করতে পারে দিনের মধ্যে, আল্লাহ পাক তার জন্য বিয়ের রাস্তা সহজ করে দেবেন, সুবহানাল্লাহ। আর একটা আমল হলো, নবী বলছেন ও যুবক যুবতীরা, তোমাদের যাদের বিয়া হয় না, তোমরা নবীর কথা হলো অস্তাগফির, অস্তাগফিরুল্লাহ, শুধু এই দুইটা শব্দের আমল করো, সর্বদা সর্বদা এই দোয়াটা তোমরা পড়তে থাকো। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, অস্তাগফিরুল্লাহ পড়ো, তুমি বাড়িতে আছো, অস্তাগফিরুল্লাহ পড়ো, তুমি যে ঘুমাতে যাবে, অস্তাগফিরুল্লাহ পড়ো। নবী বলেন কোন মানুষ যখন বেশি বেশি অস্তাগফিরুল্লাহ পড়ে, একটা সময় ওই বান্দাটা মুজিব দোয়া হয়ে যায়, যে দোয়া করবে আল্লাহ কবুল করবে, সুবহানাল্লাহ। মুজিব দোয়া, তোমার দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। অতএব এই ছোট্ট দুইটি শব্দ অস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করো, এইটা বেশি বেশি পড়ো, এক সময় তুমি দোয়া করলে আল্লাহ তোমার জন্য একটি উত্তম সঙ্গী আল্লাহ বাছাই করে দেবেন। তাহলে যাদের যাদের এখনো বিয়ে হয় নাই, তারা অত্যন্ত খুশি হওয়ার কথা এই আলোচনার মাধ্যমে, ঠিক কিনা? এবং যারা গার্জিয়ান আছেন তারাও খুশি হবেন, এই আমলটা আপনি নিজে করবেন, আপনার সন্তানদের করাবেন, আপনি কোরআনের আয়াতটা পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানের জন্য তুমি কবুল করো, আমার মেয়ের জন্য কবুল করো, আমার ছেলের জন্য কবুল করো। আর যাদের বিয়ে হয় নাই, আপনার নিজেরা এইভাবে এই আমলগুলো করবেন, আল্লাহ যেন কবুল করে। যাদের বিয়ে হয় নাই, আল্লাহ সৎ পাত্রে মেয়েদেরকে না পাত্রস্থ হওয়ার তৌফিক দান করেন। আর যে যুবকদের বিয়ে হয় নাই, আল্লাহ যেন উত্তম সঙ্গী তাদের জন্য আল্লাহ বাজেট করে দেন। কারণ নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দেওয়া নিয়ামতের সবচাইতে বড় নিয়ামত হলো একজন উত্তম মুমিনা নারী, সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো যুবকরা মুমিনা থাকতে দেই না, বিয়ের আগে 5টা প্রেম করছি, ওইদের তো ওই 5টার তো অন্য জায়গায় বিয়ে হবে নাকি? হবে না, হবে না, অন্য কারোর সাথে বিয়ে হবে না,
তাহলে আপনি তো নিজে মোমেনে থাকতে দেন নাই, আপনার ভাগ্যে মোমেনা আসবে না তো? আপনার কাছে ওই রাত বারোটার পরে লাইন লাগানো গুলোই আসবে। অতএব নিজে ভালো পেতে হলে অন্যেরটাকে ভালো রাখতে হবে। আপনি মনে করতে হবে এটা আমার বোন, এটা আমার মুসলিম বোন, এর সতীত্ব হেফাজত করা আমার ইমানি দায়িত্ব। আমি এর সঙ্গে কথা বলবো না, আমি আমার লাইফ, আমি আমার যুবকের জীবনটা, আমার অত্যন্ত দামি এই জীবনটাকে আমি বিলায়া দিব না। আল্লাহ আপনার জন্য ভালো মোমেনা নারী বাজেট করে দেবেন। আল্লাহ এই কথাগুলো বর্তমান ডিজিটাল যুগের এই ডিজিটাল যুবক যুবতীদের বোঝার তৌফিক দান করেন।